রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন এর ফরিদপুর রেল স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ট্রেনটি থামিয়ে বিক্ষোভ করেছেন জেলাবাসী। রাজবাড়ী থেকে ভোর 5:40 চন্দনা কমিউটার ট্রেনটি ফরিদপুর এসে পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নিয়ে গতিরোধ করে। এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যদের শুভেচ্ছাও জানান। ফরিদপুর রেল স্টেশনে স্টপেজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানান স্থানীয়রা। বিক্ষোভের মুখে প্রায় 10 মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে। পরে অবস্থানকারীরা সরে গেলে 5:50 দিকে ভাঙা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।